আপনারা তো জানেন যে আমাদের সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে, টি টোয়েন্টি এবং ওডিআই। তো ওডিআই টিম নিয়ে আমাদের কিছু ইস্যুস ছিল, আমরা ক্রিকেট বোর্ডে কয়েকদিন ধরে আমরা আলাপ আলোচনা, সরি টি টোয়েন্টিতে আলাপ আলোচনা করছিলাম টি টোয়েন্টি টিমটা নিয়ে, টি টোয়েন্টি টিমটাকে নিয়ে। কারণ আপনারা জানেন যে টেস্ট এবং টি টোয়েন্টিতে আমরা দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে খুব একটা ওরকম উন্নতি করতে পারছি না। সেই জন্য আমরা প্রথমে টি টোয়েন্টি, যেহেতু আমরা সামনে একটা সিরিজ আছে এটাকে নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা ছিল ক্রিকেট বোর্ডে। তো যেহেতু আপনি জানেন যে টি টোয়েন্টিতে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন ছিল, তো আমরা কয়েকদিন ধরে এইটা নিয়ে আলাপ আলোচনা চলছিল তার ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। তো উইথ অল দ্য রেসপেক্ট আমরা আজকে রিয়াদকে ডেকেছিলাম এবং টি টোয়েন্টি টিম নিয়ে আলাপ করেছি, এবং তার সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইবার আমরা একটা নতুন টিম পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র প্লেয়ারও থাকছে না, তো নতুন কিছু প্লেয়ারের আমরা চেষ্টা করবো এই টিমটা ওইখানে গিয়ে কোনো কিছু একটা আশা করছি, দেখা যাক তাদের দেখার জন্য তাদের এখান থেকে পাঠানো হচ্ছে। তো কিছু এই টিমটাকে লিড করার জন্য আমরা নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্সি দিচ্ছি, তো সেটা আমরা আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। এবং এখানে আরও কিছু নতুন প্লেয়ার নেই, মুশফিক রহিমও এখানে আমরা ওকেও জানানো হয়েছে যে আমরা চেষ্টা করি, সাকিবও জানে মুশফিক জানে, তো তাদের বলা হয়েছে যে তাদের জায়গায় কিছু নতুন প্লেয়ার আমরা চেষ্টা করছি, দেখা যাক। এটা আমাদের খালি শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য আমরা দেখতে চাচ্ছি যে এই একটা নতুন টিম তাদের রেজাল্ট কী, পারফরমেন্স কী হয় সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন একটা নতুন ব্র্যান্ডের একটা টিম যাচ্ছে। বিশ্রাম টি টোয়েন্টিতে এখানে সাকিব নেই, মুশফিক নেই এবং রিয়াদ নেই। আমরা এখনই আপনাদের এখনই সিলেক্টার আছেন, আজকে টি টোয়েন্টি এবং ওডিআই দুইটাই আমরা আপনাদের এখনই জানিয়ে দেওয়া হবে। না তারা আছে এখন, পরেরটা আমরা তখন পরে চিন্তা করবো, এশিয়া দ্যাট ডাজেন্ট মিন এটা এটাই ফাইনাল। আমরা শুধুমাত্র জিম্বাবুয়েতে আমরা এই টি টোয়েন্টি টিমটাকে দেখতে চাচ্ছি। না নট পরীক্ষামূলক, দেখেন পরীক্ষামূলক বলছি না, কারণ আমরা তো ভালো করছি না এবং সামনে ভালো করতে পারবো কি না আমরা জানি না, তবে চেষ্টা করছি আমরা যাতে কিছু চেঞ্জ আনার জন্য আমরা চেষ্টা করছি, যাতে নতুন কিছু আমরা রেজাল্ট দেখি নতুন তারা কীভাবে পারফর্ম করে। তো এখান থেকে যদি আমরা কোনো কিছু পজিটিভ কিছু পাওয়ার জন্যই আমরা এই চেষ্টাটা করছি। এখন জিম্বাবুয়ে সিরিজের জন্য না, এটা জিম্বাবুয়ে সিরিজে আমরা একটু আগে বলেছি আমি যে জিম্বাবুয়ে সিরিজে আমরা এখন ওকে এখান থেকে নতুন একটা এখানে লিডারশিপ দেখার জন্যই আমরা চেষ্টা করছি, দেখা যাক কী হয়। বলছি আমি, সে লোকাল ডেফিনেটলি লোকাল টিমে ক্যাপ্টেন্সি করেছে, এখানে প্রিমিয়ার লিগও ক্যাপ্টেন্সি করেছে, আর ওদের মধ্যে আমরা একটা লিডারশিপ কোয়ালিটি দেখেছি, অনেকের সাথে আলাপ আলোচনা হয়েছে। কারণ ক্যাপ্টেনটা এই ডিসিশনটা নট অনলি এখানে কোনো ইন্ডিভিজুয়ালের না, এটা বোর্ডের সিদ্ধান্ত, তো এখানে বোর্ডে আলাপ আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং দেখা গেছে যে তার লিডারশিপ কোয়ালিটিটা মনে করছে ডেফিনেটলি ইটস দেয়ার উইথ হিম, দিস ইজ দ্য রিজন। হ্যাঁ, ইজ প্রুভেন এবং সবাইকে মনে হচ্ছে ইজ মোর অ্যাগ্রেসিভ অ্যান্ড কোয়াইট স্পিরিটেড, এবং মোটিভেশন যেটা ওর মধ্যে আছে সে মোটিভেট করতে পারে টিমকে, সেটা সিলেক্টেজরা আমরা আলাপ আলোচনা করেছি এবং তাকে বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিস ইজ নট, এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি না, এটা আমরা বলছি আমরা চেষ্টা করছি। যেহেতু আমাদের মানে টি টোয়েন্টিতে ফরম্যাটে আমরা গ্রাজুয়েট ভালো করছি না, এমন না যে আমরা খুব ভালো করছি, যে ভালো করলে আমরা বলতাম এটা পরীক্ষা দিই, আমরা তো ভালো করছি না। পরীক্ষা দিয়ে আমরা নতুন কিছু ছেলেকে ওইরকম সুইটেবল পজিশনে চেষ্টা করবো যে তারা কী প্রমাণ করতে পারে, একটা ওইরকম ফিয়ারলেস ক্রিকেট তারা খেলতে পারে কিনা বা ওইভাবে করতে পারে কিনা টি টোয়েন্টিতে আমরা যেরকম চাই সেটাই। একটা সময় যে কারণ ওরা তো খেলছে, আমরা জানি রিয়াদ মুশফিকের বা সাকিবদের ওদের সম্বন্ধে তো বাংলাদেশ ক্রিকেট খুব ভালো জানে, বাট নতুন কিছু ছেলের সম্বন্ধে আমরা অতটা খুঁজে ওদেরকে ওই আউটব্রাস করতে দিতে চাই যে লেট দেম প্লে, যে তারা কী করতে পারে না, এটা পরীক্ষা নিরীক্ষার কিছু নাই। আসলে যদি এটা ওয়ান ডে স্ট্যাটাস বলতেন তাহলে আমি বলতাম যে পরীক্ষা নিরীক্ষা করতেছি, আমরা ওয়ান ডে এখন ভালো খেলতেছি জিততেছি, পরীক্ষা নিরীক্ষার কিছু নাই। আমার মনে হয় যারাই আছে টিমে, হয়তো বা টিম সিলেক্টাররা কিছু পর দিবেন, তারাই হয়তো বা অনেকেই টিমে আছেন খেলছেন এরকম, বা কিছু হয়তো বা নতুন বুক আছে যাদেরকে আমরা মনে করেছি যে এই ফর্মেট হয়তো বা তারা কিছু দিতে পারে বাংলাদেশ ক্রিকেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share.
visit tsports.com.